কোরআন দেখেন কত মুজিজা কোরআন, যে কোরআনের মধ্যে আল্লাহ পাক 30টা পারা দিবেন, কয় পারা জোরে বলেন, 30 পারা সূরা আছে, 114টা আয়াত আছে, 6666টা সিজদা আছে, 14টা মক্কি সূরা আছে, 86টা মাদানী সূরা আছে, 28টা কোরআনের শব্দ আছে, 86430টি হরফ বা বর্ণ আছে, 333,860টি নুকতা আছে, 105,684টি জবর আছে, 52,234টি জের আছে, 39,582টি পেশ আছে, 8,804টি বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের পড়ার দরকার আছে কি নাই জোরে আওয়াজ করে বলেন। এই কোরআন আমরা যদি পড়তেও না পারি, কোরআনকে একটু চুমান করতে পারি কিনা? আমি যে সূরাটা আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই সেই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। জোরে বলেন কোন সূরা? সূরাতুল বাকারা। এই বাকারার অনেক ফজিলত আছে, যেটা কালামে পাকের মধ্যে সর্বপ্রথম সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই বাকারা কেন হইছে এটাও বলবো, তার আগে কিছু কথা না বললে পুরোটা বুঝে আসবে না। এই সূরা বাকারা একদিন হযরত হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে এবং তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এই ঘটনাটা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি সেখানে তিনি উল্লেখ করেছেন। হযরত হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি এক রাতে কোরআন তেলাওয়াত করতেছেন। কি করতেছেন জোরে বলেন? এই সূরাতুল বাকারা পড়তেছেন। সূরাতুল বাকারা যখন তিনি তেলাওয়াত শুরু করছেন, তো উনার পাশে একটা ঘোড়া বাজা ছিল, ঘোড়া। যখন উনি তেলাওয়াত করতেছেন তো ঘোড়া লাফালাফি শুরু করছে। হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করলেন, তো ঘোড়া আর লাফায় না, ঘোড়া লাফানো বন্ধ হয়ে গেছে। আবার হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সূরা বাকারা তেলাওয়াত শুরু করছেন, তো আবার ঘোড়া লাফানো শুরু করছে। হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করলেন, তেলাওয়াত যেই বন্ধ করে ঘোড়া আর লাফায় না। আবার তৃতীয়বার যখন সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করছেন, ঘোড়া দেখি আবার লাফানো শুরু করছে। তো হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতেছেন, যেহেতু ঘোড়ার পাশে তার ছেলে ইয়াহইয়া ঘুমানো আছে, না জানি ওই ঘোড়ার পায়ে পদদলিত হয়ে আমার ইয়াহইয়া আঘাতপ্রাপ্ত হতে পারে। তো উনি বাকারা পড়া বন্ধ করে এবার তার সন্তান ইয়াহইয়াকে তুলে আনতে গেছেন সেখান থেকে। যখন তিনি ওই ইয়াহইয়াকে আনতে গেছেন, তো আসমানের দিক তাকায় দেখতেছেন একটা আলোকমালা ঝলঝল করতেছে। তারপরে সকালবেলা নবীজির কাছে আসতেন, আয়েশা ঘটনা বর্ণনা করতেছেন, ও বললেন নবী, রাতের বেলা আমি সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলাম, আমার পাশে ঘোড়া বাঁধা ছিল, তো আমি যখন পড়ি তো ঘোড়া লাফানো শুরু করে, আবার যখন বন্ধ করি ঘোড়া লাফায় না, আবার যখন পড়া শুরু করি ঘোড়া লাফায়, আবার যখন মূল্যক বন্ধ করলাম আর লাফায় না, তৃতীয়বার যখন আবার পড়া শুরু করলাম আবার দেখি ঘোড়া লাফায়। তো আমি চিন্তা করলাম যে আমার সন্তান তো ঘোড়ার পাশে আছে, না জানি আমার সন্তান তার পায়ে পদদলিত হয় কিনা, আঘাতপ্রাপ্ত হয় কিনা। এই ভয়ে আমি যখন আমার সন্তানকে সেই জায়গা থেকে আনতে গেলাম, তো আসমানের দিক তাকায় দেখি আসমানে আলোকমালা কেমন যেন ঝলঝল করতেছে। নবী আমার সরকার বলেন, ও হুজাইর তুমি কি জানো ওইটা কি? হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর নবী, না আমি জানি না। নবী আমার সরকার বলে, ও হুজাইর তুমি যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করছো, তোমার এই তেলাওয়াতের সুরে
ফেরেশতারা মুগ্ধ হয়ে তোমার ওই জায়গায় ফেরেশতারা বসে বসে তোমার তেলাওয়াত শ্রবণ করতেছে। ও হুজাইর, তুমি যদি সকাল পর্যন্ত যদি ওই সূরাতুল বাকারা তেলাওয়াত করতা তো ফেরেশতারা বসে বসে তোমার তেলাওয়াতকে শ্রবণ করত। খালি এতটুক না হুজাইর, সকাল পর্যন্ত ফেরেশতারা থাকতো, তার সাথে মানুষেরাও ওই ফেরেশতাদেরকে দেখতো, ফেরেশতারা মানুষের আড়াল হতো না। সূরাতুল বাকারা এত এতটুকুই ফজিলত না, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে এই সূরাতুল বাকারার মধ্যে আয়াতুল কুরসি আছে, যে আয়াতুল কুরসির এত ফজিলত এত ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবী উনাকে যাকাতের মালের পাহারাদার হিসাবে নিযুক্ত করছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি এই যাকাতের মালের তুমি পাহারাদার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের মাল পাহারা দিতেছেন, এমন সময় এক ব্যক্তি আইসা ওই যাকাতের মাল হাতে তুলে নিয়ে নিজের চাদরের মধ্যে রাখছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি এই মালের থেকে কিছু মাল সে নিজের চাদরের মধ্যে রাখছে, তো আবু হুরায়রা তাকে ধরে ফেলছেন, এই তুমি এই মালের থেকে কেন মাল উঠাইলা, তোমাকে আমি আল্লাহ নবীর কাছে নিয়ে যাব। এবার ওই ব্যক্তি বলতেছে, ভাই আমি বড় অভাবী বড় দরিদ্র, আমার অভাবের কারণে আমি এই জায়গাটায় আপনার কাছ থেকে এই জায়গা থেকে মাল না বলে তুলে নিছি, আমার অভাব আমাকে ছাইড়া দেন, আমি আর কোনোদিন এমন কোনো কাজ করব না। আবু হুরায়রার কাছে যখন ওই ব্যক্তি নিজের অভাবের কথা বলল তো আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। সকালবেলা আল্লাহর নবী বলেন, এই আবু হুরায়রা তোমার রাতের বন্দি কি করেছিল? আবু হুরায়রা বলে, ও আল্লাহর নবী, সে রাতের বেলা মাল না বইলা চাদরের মধ্যে রাখছে, যেই দেখছি আমি তো আমি বলছি তোমারে কিন্তু আমি আল্লাহর নবীর কাছে নিয়ে যাব। ও বলে যে, ভাই আমাকে নবীর কাছে নিয়ে যায় না, কারণ আমি হইলাম বড় অভাবী বড় দরিদ্র, আমি ভুল করছি, ঠিক আছে আমি আর কোনোদিন আপনার এই জায়গায় আসবো না। আবু হুরায়রা বলে, ও আল্লাহর নবী যখন এই কথা বলছে তখন আমার মনের মধ্যে বড় দরদ লাগছে, তো আমি তারে ছাইড়া দিছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা সে কথা বলছে মিথ্যা বলছে। আবু হুরায়রা রে, ও কিন্তু আবার আসবে। আবার পরের দিন রাত্রে ওই ব্যক্তি আবার আইসে আবার সেই মালের থেকে কিছু মাল উঠাইছে, উঠানোর পরে চাদরের মধ্যে রাখছেন। আবু হুরায়রা বলেন, এই ব্যক্তি তুমি না, এর আগে বলে গেলা যে আর কোনোদিন তুমি এই মাল এখান থেকে নিবা না, আবার আজকে আসছো কেন? জবাব দাও, আজকে আমি তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব। আবার দ্বিতীয় দিনের মতো বলে, ভাই আমি আর কোনোদিন এখান থেকে আর কোনো মাল উঠাবো না, এইবারের মতো আমাকে সুযোগ দেন, আমি আর এখান থেকে মাল নিব না, আমি অভাবের তাড়নায় মাল উঠাইছি, ছাইড়া দেন। আবু হুরায়রা দ্বিতীয় দিনও ছাইড়া দিলেন। তৃতীয় দিন আবার আসতে আবার এসে সেখান থেকে মাল উঠানো শুরু করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে ফেলছেন, এবার বলতেছেন, আজকে তোমাকে আর ছাড় দিব না, আমি আল্লাহর নবীর কাছে তোমাকে নিয়ে যাব। ওই ব্যক্তি বলতেছে, ভাই আপনি আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যান না, কারণ আমি আপনাকে এমন একটা কথার সংবাদ দিব যেই কথাটা যদি আপনি আমল করতে পারেন তাহলে বড় আল্লাহর কাছে লাভবান হবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। সে আবু হুরায়রা বলেন, বলো কি বললা তুমি, কি এমন লাভের কথা বলবা? ওই ব্যক্তি বলতেছে, আপনি যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসিটা যদি তেলাওয়াত করেন, তো রাতের বেলা পড়ছেন, সকাল পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনার ঘরকে বেষ্টিত করে রাখবে, আল্লাহ তাআলা আপনার এই ঘরকে পাহারাদার নিযুক্ত করে দিবে,
এই কথা যখন আবু হুরায়রা শুনছে তো তারে ছাইরে দিছে। সকালবেলা নবী জিজ্ঞেস করে, ও আবু হুরায়রা, তোমার রাতের মন্দির কি অবস্থা? নবী, যে আসছিল আজকে ভাবছিলাম আপনার কাছে নিয়ে যাব, কিন্তু সে এমন একটা কথা বলছে সেই কারণে আমি তাকে ছাইড়া দিছি। আল্লাহর নবী জিজ্ঞেস করে, আবু হুরায়রা কি এমন কথা বললো তুমি তারে ছাইড়া দিলা? বলে নবী, সে বলছে যদি রাতের বেলা তুমি আয়াতুল কুরসি পড়া যদি ঘুমায় যাও তো সকাল পর্যন্ত আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়া তোমার ঘরকে বেষ্টন করে রাখবে। এতটুকু না আয়াতুল কুরসির ফজিলত নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তার মাঝে এবং জান্নাতের মাঝে বেরিগেট হলো মৃত্যু, সে মৃত্যু বরণ করবে আর সে জান্নাতের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ, একটু বলেন, সুবহানাল্লাহ আমাদের একটু বলা দরকার। আমরা যখন ভালো কিছু মেসেজ পাবো তখন আমাদের কি দরকার? সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে একজন গরিব সাহাবী নবীজির কাছে আসছে, সহি হাদিস। নবীজির কাছে আয়েশা বলে, ও আল্লাহর নবী, আমরা গরিব মানুষ, ধনীরা আমাদের আগে চলে যাইতেছে, তারা তো আমাদের আগে জান্নাতে চলে যাবে। নবী আমার সরকার জিজ্ঞেস করে, কি করে তারা আগে তোমাদের আগে জান্নাতে চলে যাবে? গরিব সাহাবীরা বলেন, ও আল্লাহর নবী, তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, তারাও রোজা রাখে আমরাও রোজা রাখি, কিন্তু দুইটা আমল তারা অতিরিক্ত করে, যে দুইটা আমল আমরা করতে পারি না। নবী আমার সরকার জিজ্ঞেস করলেন, কি এমন দুইটা আমল? গরিব সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, ধনীরা দান করে আমরা দান করতে পারি না, আমাদের তো অর্থ সম্পদ নাই, তারা গোলাম আজাদ করে আমরা গোলাম আজাদ করি না। ও আল্লাহর নবী, তারা এই দুইটা আমল করার কারণে আমাদের থেকে বেশি অগ্রগামী হতেছে, তারা আমাদের আগে জান্নাতে চলে যাবে। নবী আমার সরকার বলে, ও আমার সাহাবীরা, প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা যদি অল্প সময় এই আমল যদি করতে পারো তাহলে তোমরা, তারা যে গাড়িতে জান্নাতে যাবে তোমরাও সেই গাড়িতেই জান্নাতে যাবা। সাহাবীরা, গরিব সাহাবীরা জিজ্ঞেস করলেন, কি আমল একটু বলা দেন? তো আল্লাহর নবী বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই কথা যখন গরিব সাহাবীরা নবীর জবানের থেকে শুনছেন, আমল করা শুরু কইরা দিছেন। ধনীরা দেখতেছে ফজরের নামাজের পরে গরিবরা কেউ ওঠে না মসজিদ থেকে, ধনীরা গরিবদের কাছে যায় জিজ্ঞেস করে, ও ভাই, আপনারা এমন কি আমল করেন একটু বলে দেন। তো গরিবরা চিন্তা করে, যদি বলে দেই তাহলে তো তারা আমল করা শুরু করবে, আমাদের থেকে আগে চলে যাবে, না না সমান সমান থাকতে হবে। তারা ধনী ছিলেন আর আমরাও ধনী, আমরা ধনী হইলাম, আমরা ধনী হইলে মসজিদ চিনি না, আমরা ধনী হইলে আল্লাহকে চিনি না, আমরা যখন সুস্থ থাকি তো আমরা ডাক্তারকে চিনি না, আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমরা ডাক্তারের বাড়িতে যাই, এতে কাপে বসি। ধনী সাহাবীরা গরিবদের কাছে যায় জিজ্ঞেস করে, একটু বলো না তোমরা এমন কি আমল করতেছ? ধনীরা যখন অনেক কাগজে মিনতি করে জিজ্ঞেস করছে, তারপরে গরিবরা বলে, নবী আমার সরকার বলছেন,
প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আমরা এই আমল করি। দুইরা যখন এই কথা শুনছেন আর তারা নামাজের পরে ওঠে না, তারাও আমল করতে শুরু করে দিছে নামাজের পরের আমল। আমরা কি করি, চায়ের দোকানে যাই, তসবিহ টিপি আর টিভি দেখি, এটা কিন্তু সেই আমল না। সাহাবা একরাম মসজিদের ভিতরে নামাজের পরের এই আমলটা করছেন, তাহলে এই যখন এই অবস্থা যখন ধনীরা গরিবরা যখন দেখছেন যে ধনীরা আমল করা শুরু করছে, নবীজির কাছে যা বলেন, ও আল্লাহর নবী সর্বনাশ হয়ে গেছে, ধনীরাও এখন দেখি আমল করা শুরু করে দিছে। নবী আমার সরকার বলে, ও সাহাবীরা, আল্লাহর নবী বলেন, হাজা মিন ফাদলি রব্বি, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে তৌফিক দান করেন কেউ তাকে বাধাগ্রস্ত করতে পারে না, কেউ তাকে ঠেকাইতে পারে না। তোমরাও আমল করো, তারাও আমল করো, ও আমার সাহাবীরা তোমরা টেনশন নিও না, ওই ধনীর সাথেই তোমরা একসাথেই জান্নাতে যাবে। তাহলে সূরা বাকারার ফজিলত আছে কি নাই, আয়াতুল কুরসির ফজিলত আছে কি না, এবার আসেন সূরাতুল বাকারাকে বাকারা বলে নামকরণ করা হয়েছে কেন। এর একটা ঘটনা ঘটেছিল বিদায় আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারাকে বাকারা বলে নামকরণ করছে। বাকারা শব্দের অর্থ গাভী, কি বাকারা শব্দের অর্থ কি গাভী। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল, তার কোনো সন্তান ছিল না, বান্দা ছিল, তার একটা ভাতিজা ছিল উত্তরাধিকারী। ওই ভাতিজা দেখলো যে চাচা থাকলে তো হচ্ছে না, চাচাকে দুনিয়া থেকে বিদায় করে আমি আমার চাচার সম্পদের মালিক হব। এই মন মানসিকতা যখন তার মধ্যে আসলো, এবার সে আপন চাচাকে হত্যা করে তার কওমের লোকদের একজনের বাড়ির সামনে লাশটা রাতের বেলা রেখে আসছে। সকালবেলা ভাতিজা ওই বাড়ির সামনে যা বলে, এই তুমি আমার চাচাকে হত্যা করছো। যখন এই ভাতিজা ওই লোকটাকে হত্যার অপবাদ দেওয়া যখন শুরু করছে, তো দুই দলের মধ্যে কোন্দল লাগে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। আমাদের জামানায় কিছু মুরব্বী আছেন, ওই জামানাও কিছু ভালো মানুষ বুদ্ধিমান লোক ছিলেন, যখন দেখছেন জ্ঞানীরা দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, তো তারা বলতেছেন, এই তোমরা মারামারি কইরো না, বর্তমান নবী থাকতে তোমরা কেন মারামারি করবা, তোমরা হযরত মুসার কাছে যাও, মুসার কাছে যায় তোমাদের ঘটনার কাপুরো বইলে আসো। এবার সবাই যায় মুসা আলাইহিস সালামকে যায় বললেন এই এই ব্যাপার। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে কোরআনের মধ্যে যে আয়াতটা আপনাদের শুনে, কওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, মুসা আলাইহিস সালাম তাদেরকে জানাই দিলেন, ও আমার কওম, আল্লাহ তোমাদেরকে গরু জবাই করার নির্দেশ করছে। এই কথা যখন তার কওমের লোকেরা শুনছে, তো বলতেছে, মুসা আপনি কি আমাদের সাথে তামাশা করতেছেন। আলু আতাতখিদুনা হুজুয়া, তারা বলল, মুসা আসছি হলো হত্যাকারীকে আপনি চিহ্নিত করবেন, আর আপনি বলতেছেন গরু জবাই করার ব্যাপার, আপনি কি আমাদের সাথে তামাশা করতেছেন। তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি অক্ষ দলভুক্ত মানুষদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। এই এই বনী ইসরাইল একের পর এক প্রশ্ন করা শুরু করলো। প্রথমে তারা প্রশ্ন করলো, মুসা আচ্ছা ঠিক আছে, গরু তো জবাই করব, গরুর বয়স কেমন হবে, গরুর রং কেমন হবে, গরু যেই গরু জমিতে চাষাবাদ করা হয় এই গরু হবে কিনা,
একের পর এক যখন প্রশ্ন করা শুরু করলো, তো যখন তারা প্রশ্ন শুরু করছে তো তাদের উপরে কঠিন বেশি হয়ে গেছে। আল্লাহ চাইছিলেন তারা যে কোনো একটা গরু জবাই করলেই সমাধান হয়ে যেত, কিন্তু না, বনী ইসরাইল একের পর এক যখন প্রশ্ন করছে তখন তাদের দ্বারা ওই কাজটা সংগঠিত করা অনেক কঠিন হয়ে গেছে। এবার তারা মূসা আলাইহিস সালাম গরুর কথা বলে দিলেন, তো এবার তারা যেই রঙের কথা বলছেন, যেই বয়সের কথা বলছেন, যেই গরুটা নিখুঁত হতে হবে, কোনো চাষাবাদের গরু হলে হবে না, যেটাকে দিয়ে তোমরা যেই গরু দিয়ে পানির সেচ দাও ওইটা দিলে হবে না, একেবারে পিওর গরু হতে হবে, মাঝামাঝি বয়সের হতে হবে, হলুদ রঙের হতে হবে। এবার তারা খুঁজতে 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 একজন যুবকের কাছে পাইছে সেই গরুটা। এই যুবক তাফসীরে কিতাবের মধ্যে আসতে, তাফসীরে জালালাইলের মধ্যে আসতে, এই যে যুবকের কাছে এই গরুটা পাইছে, এই যুবক একজন সৎ মানুষের সন্তান ছিলেন। ওই মানুষটা যখন ইন্তেকাল করছে তো তার বিবিকে বলছেন, বিবি রে আমার ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু শুনে রাখ বিবি, আমার একটা গাভী আছে, এই গাভীটা আমার সন্তান রে বড় হলে দিও। এই নসিহাত করে বিবিকে বলে দিয়েছেন, তো ওই মানুষটার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পরে ওই সন্তান, সেই সন্তানটা করে বড় হয়েছে। এই সন্তান কাঠ সংগ্রহ করত, কাঠ সংগ্রহ করে বিক্রি করত, এই বিক্রি করা টাকা সে তিন ভাগে ভাগ করত, এক ভাগ নিজের জন্য, আরেক ভাগ তার মায়ের জন্য, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করত। খালি টাকা না, তাফসীরের কিতাবের মধ্যে আসছে সে তার নিজের রাতকেও তিন ভাগই করত, রাত এক ভাগ আল্লাহর ইবাদত করত, আরেক ভাগ সে ঘুমাইতো, আরেক ভাগ নিজের মায়ের সেবা করত, মায়ের সেবা। মা যখন দেখলেন বাবা আমার একটু বড় হইছে, তো এবার সন্তানকে ডাইকে বলেন, এই সন্তান তোমার বাবা তোমার মিরাজ হিসাবে একটা গরু রেখে গেছে, গাভী রেখে গেছে, অমুক মাঠে আছে, সেই মাঠে তুমি যদি যাও, তুমি যাইয়া আওয়াজ দিবা, তো ওই গরু তোমার কাছে চলে আসবে। বলে মা তার সন্তানকে গরুর রং বলে দিছেন, কোয়ালিটি বলে দিছেন, কোন রঙের কোন ধাঁচের সব কিছু বলে দিছেন। তো ওই যুবক যখন মাঠে গেছে তো দেখতেছে মায়ের কথার সাথে ওই গরুর মিল আছে। এবার যুবক গরুরে ডাকছে, গরু তার সামনে চলে আসছে, আসার পরে এবার যুবক তার ঘাড় ধরে, গরুর ঘাড় ধরে নিয়ে যাইতেছে মায়ের কাছে যাবে। তো গরুর জবান মিলে গেছে, গরু বলে, ও ভাই আপনি আমার উপরে আরোহণ করেন, আপনি আমার ঘাড় ধরে নিয়ে যাইতেছেন, এতে তো আপনার কষ্ট হইতেছে। তো যুবক বলে, এই গরু আমার মা বলেছে তুমি তোমার গরুটা যখন নিয়ে আসবে তখন ঘাড় ধরে নিয়ে আসবে, আরোহণ করবে না, আমি আমার মায়ের কথা ফেলতে পারি না, আমার মা যেহেতু আমাকে নসিহাত করছে। তো গরু তখন বলে, এই যুবক তুমি এত প্যারা হয়েছো, তুমি যদি এখন পাহাড়কে বলো, এই পাহাড় তুমি আমার সাথে সাথে চলো, তো পাহাড় চলা শুরু করবে। এইটা কি এমনি হয়েছে নাকি মায়ের অনুগত্যর কারণে হয়েছে? কিন্তু আজ আমরা মায়ের অনুগত্য জানি না, মায়ের অনুগত্য করতেও পারি না।